فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই লাইভ সেশন লাইভ সেশন হচ্ছে তিরানব্বই নম্বর আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে এর মধ্য থেকে যতগুলো প্রশ্ন নেওয়া যায় আমরা চেষ্টা করব সর্বাধিক নেয়ার জন্যে এবং পাশাপাশি আপনাদের লাইভ চলাকালে করা বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি এসছে নাসরিন সুলতানা মিশু তিনি বলেছেন আমি একজন স্টুডেন্ট পড়ালেখার উদ্দেশ্যে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যাতায়াত করি মাঝে মাঝে পরস্পরের অনিচ্ছা থাকা সত্ত্বেও পুরুষ যাত্রীর সাথে হাত লেগে যায় বা এই জাতীয় ঘটনা ঘটে যায় আমার পক্ষে আলাদা করে নিজের জন্য গাড়ির ব্যবস্থা করা সম্ভব নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি এভাবে বাইরে যাতায়াত করতে পারি কি আবার কখনও এ সকল পাবলিক ট্রান্সপোর্ট যেমন অটোরিকশা এগুলো তো ড্রাইভারের সাথে একাকী একই অবস্থায়ও যেতে হয় এটা কি কোনো সমস্যা বোন আপনার একাধিক প্রশ্ন এখানে রয়েছে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের মেয়েরা চলাফেরা করতে পারে কি না পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের চলাফেরা করাতে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই তবে তাকে কিছু এটিকেস মেনটেন করতে হবে তিনি তার ইজ্জাত আবরু সম্ভ্রম এবং তার প্রাইভেসি তার হিজাব সবগুলো তিনি মেনটেন করার প্রাণতকর চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে তাকে সেটা পুরোই পালন করতে হবে যেমন হিজাব করার বিষয়টা আর দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে যেহেতু অনেক লোক ওঠে তাহলে সেখানে অনিচ্ছা সত্ত্বেও কারো সাথে হয়তো স্পর্শ হয়ে যেতে পারে এবং কোথাও হয়তো তিনি ভিড়ের মধ্যে পড়ে যেতে পারেন এই ধরনের অবস্থা যে শুধু পাবলিক ট্রান্সপোর্টেই হয় তা নয় বরং ইবাদতের ক্ষেত্রেও হতে পারে যেমন আমরা দেখি যেটা হজে যখন মেয়েরা তফ করতে যায় তখন যেহেতু মেয়েদের জন্য আলাদা কোনো কারবা নেই একই কারবা চত্বরেই তাদেরকে তো অফ করতে হয় অতএব ভিড়ের কারণে অনেক সময় পুরুষের সাথে স্পর্শ হয়ে যায় এটা অনিচ্ছাকৃত হওয়ার কারণে এবং সাথে সাথে আল্লাহর কাছে সে তবে সফার করার কারণে এটা ক্ষমারযোগ্য একটি বিষয় আর যেগুলো বান্দা খাতায়ের কারণে অনিচ্ছা সত্ত্বেও করে ফেলেছে সেই ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লু আলিয়া একটা হাদিসে ঘোষণাই করে দিয়েছেন এই নাল্লাহ জাওয়জ আলে উম্মাতি আনিল খাতা এবং নেসিয়ান অমাস্তকৃহ আলেই নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের যে সকল খাতা কিংবা নেসিয়ান বা ভুলে যাওয়ার ঘটনাটা ঘটে কিংবা বাধ্য হয়ে যদি তারা কোনো কিছু করে তাহলে সেটাকে ক্ষমা করে দেন অর্থাৎ তার পাপ পাপের যে শাস্তি সেটা তিনি মকুফ করে দেন তাহলে বোঝা গেল যে আমাদের যে সকল বোনেরা কিংবা আমাদের যে সকল খালা মা কিংবা মহিলারা এভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার সময় এরকম অবস্থার সম্মুখীন হন সেটা ক্ষমার যোগ্য একটি আমল শুধু নিজেকে সাবধান রাখা নিজেকে সেরিয়াতে সীমা রেখার মধ্যে সীমাবদ্ধ রাখা এটা হলো নির্দেশনা দ্বিতীয়ত আপনি বলেছেন আপনি অটোরিকশা কিংবা রিকশা কিংবা টেম্পু এগুলোতে কখনও একা ড্রাইভারের সাথে যেতে পারেন কি না হ্যাঁ একাকি আপনি যেতে পারেন যদি সেটা শর্ট ডিস্ট্যান্স হয় অর্থাৎ অল্প দূরত্বের জায়গা হয় যেটা সফরের মধ্যে পড়ে না কারণ যখন কোনো মহিলা সফরে যাবে একটা শহর থেকে আরেকটা শহরে একটা শহরতলি থেকে আরেকটা শহরতলি একটা জেলা থেকে আরেকটা জেলা এমন কোনো দূরত্বে যাবে তখন তাদের মাহরম থাকা অথবা সাথে স্বামী থাকাটা শর্ত আর যদি তিনি একই শহরের মধ্যে এক মাইল দুই মাইল পাঁচ মাইল এরকম দূরত্বে যান বা তার চেয়ে আরও বেশি কিছু দূরত্বে যান যেটাকে আসলে প্রচলিত ব্যবস্থাপনায় বা মানুষের আদাতের মধ্যে সেটাকে সফর বলা হয় না তাহলে সফরের দূরত্বের চাইতে কম দূরত্বে গেলে তিনি একাকে সফর করতে পারেন তবে এখানে একটি শর্ত আছে সেটি হচ্ছে যেন তিনি নিরাপত্তার মধ্যে থাকেন অনিরাপদ জায়গায় একাকে যাত্রা করা তার জন্য এটা সম্মত নয় যখন তিনি মনে করেন যে কোনো পুরুষের আক্রমণের শিকারও শিকার হতে পারেন কোনো দুর্বৃত্ত আক্রমণের শিকার হতে পারেন অথবা তার ইজাতাবরুর উপর হামলা হতে পারে এরকম আশঙ্কায় তিনি একাকে সফর করবেন না কিন্তু যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শর্ট ডিস্টেন্সে তিনি একাকে সফর করতে পারেন তাপস সরকার আপনার দুটো প্রশ্ন আছে আপনি প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছেন তেইশ সালে দু সালে দুর্ভিক্ষ হবে বলে মানুষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং মানুষে সে আকিদা পোষণ করে প্রস্তুতি নিচ্ছে সতর্কতার জন্য এই বিশ্বাস পোষণ করা কি ইমান ভঙ্গের কারণ হবে আমরা প্রথমত আপনার শেষ কথাটার উত্তর দেবো ইমান ভঙ্গের কারণ তখনই হবে যখন মানুষ ইমানের বিপরীত যেটাকে আমরা নাওয়াকে দোল ইমান বলি নালিফায়ার অফ ইমান ইমান ভঙ্গকারী কোন কোনো একটি কাজ করে ফেলে এবং সেগুলো গ্রসলি দশটাও নামাইকেরা উল্লেখ করেছেন যদিও সেগুলোকে ভেঙে ভেঙে আরও এক্সপ্লেন করলে আরও অনেকগুলো ইমান ভঙ্গের কারণ হতে পারে কোন কোনো আলেম সেটাকে পঁচিশটা বা তারও বেশি বলেছেন তো এক্ষেত্রে যেটা মূল নীতি সেটা হচ্ছে শেরক যদি হয়ে যায় কফুরি যদি হয়ে যায় বা নাস্তিকতা যদি হয়ে যায় বা এই ধরনের কাজের সাথে সদৃশ্যপূর্ণ কোনো কাজ আমল বক্তব্য কিংবা আকিদা বিশ্বাস যদি চলে আসে তখন ইমান ভঙ্গ হয়ে যাবে আর যদি সেটা না হয় তাহলে ইমান ভঙ্গ হবে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পাপও হতে পারে মানুষের কোনো কোন ক্ষেত্রে তাওয়াকলের কিছু ঘাটতি হতে পারে কিন্তু সেটা ইমান ভঙ্গ পর্যন্ত পৌঁছাতে নাও পারে এখন আসি আপনার মূল প্রশ্নে আপনি বলেছেন দুর্ভিক্ষের এই যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটাকে বিশ্বাস করা কি এটা শেরিক এটা কুফরি এবং দুর্ভিক্ষের প্রস্তুতি নেওয়াটা এটাও কি ভঙ্গের কারণ হতে পারে আমরা এই যে দুর্ভিক্ষ বলে যেটাকে আমরা চিহ্নিত করছি এটা একটা মুসিবত এটা একটা বিপদ এই ধরনের ভবিষ্যতে ঘটতে পারে কোনো বিপদ বা কোনো সমস্যা আসতে পারে সম্ভাব্য যে বিষয়গুলো আছে এই এই যে সম্ভাব্য বিষয়গুলোকে সম্ভাবনা বলে সামনে নিয়ে আসা এবং সে সম্ভাবনার আরও প্রস্তুতি গ্রহণ করা এটা শরীয়তে নিষিদ্ধ নয় এটা শরীয়তে নিষিদ্ধ নয় এমন ঘটনা আমরা প্রচুর আসলে পাই ইসলামের নসগুলোর মধ্যে পাই সুরাই ইউসুফের তেতাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে দুর্ভিক্ষের যে প্রস্তুতির ঘটনার কথা বলা হয়েছে সেটাও আল্লাহ সুহান্তল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার কোনো সমালোচনা তিনি করেননি এবং বলেননি যে এই কারণে ইসুফ আলাহ সাল্লাম কিংবা যারা ভবিষ্যৎবাণীকে গ্রহণ করেছে তারা সবাই প্রশ্নের মুখে পড়েছে তাদের ইমান প্রশ্নের মুখে পড়েছে বরং মজার ব্যাপার হলো যখন স্বপ্নটা বাদশাহ দেখলেন এবং তারপর ইসু আলাই সালাম পর্যন্ত আসলো ইসু আলাইস্লাম সেই স্বপ্ন যেহেতু তিনি নবী তাকে স্বপ্নের তাবির আল্লাহ সুমানতাল্লা শিখিয়ে দিয়েছিলেন এবং একজন নবীর মুখে ভবিষ্যতের সেই দুর্ভিক্ষের কথা এবং দুর্ভিক্ষের প্রস্তুতির কথা উল্লেখ করালেন এর মধ্যে একটা ইন্ডিকেশন আছে যে এই ধরনের বিচক্ষণ দৃষ্টিভঙ্গির ব্যক্তিরা যদি ভবিষ্যতের কোনো বিপদ আঁচ করতে পারে এবং তার সম্ভাবনাকে ধরে রাখতে পারে বুঝতে পারে তাহলে তার পরিপ্রেক্ষিতে তার প্রস্তুতি নিতে পারবেন وقال الملك اني ارى سبع بقرات سمان ياكلهن سبع اجاف ياكلهن سبع عجاف وسبع وسبع سنبلات خضر واخرى يابسات ইয়া ইউ হালমেলা উ অ্যাফ তু নি ফি রো ইয়া ইন বললেন যে আমি স্বপ্ন দেখলাম যে সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শিস ও অন্যগুলো শুষ্ক ওসার আসম উলাতিন খুবরিন ও উহারা ইয়া এরপর তিনি বললেন হে পরিষদ বর্গ ইয়া ইউহল মেলা তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো আহলামিন তারা বলল এটা কল্পনা প্রসূত স্বপ্ন ওমেন আর আমরা তো এরকম স্বপ্নের ব্যাখ্যা জানি না ওকালী নাজ হুমা ওয়া কারা বায়িনা বে ও কোম বেতা হিফ আর দুজন কারারুদ্ধ ব্যক্তি ছিল যারা ইসুফ সালামের সাথে একই কারাকক্ষে ছিলেন তাদের একজন মুক্তি পেয়েছিল তখন যিনি মুক্তি পেয়েছিল ওই দুজনের মধ্য থেকে একজন এবং দীর্ঘকাল পর তার ইসুফ আলাইসাল্লামের কথা স্মরণ হলো কারণ ইতিপূর্বে ইসুফআ আলাইস্লাম এ দুজন ব্যক্তি সম্পর্কে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেটা ফলপ্রসূ হয়েছিল আর তখন সেই ব্যক্তি যে জীবিত ছিল সে নাজাতও পেয়েছিল তার মনে পড়লো যে ইসুআলা সাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি স্বপ্নের সঠিক তারবির জানেন অনেক দিন পর তিনি সেটা স্মরণ হলে তিনি বাদশাহকে বললেন আমি আপনাদেরকে এ ব্যাপারে অবহিত করবের ব্যাখ্যা জানাবো সুতরাং আমাকে আপনারা প্রেরণ করুন আমাকে আপনারা পাঠান ইউসুফ ওয়াই হাসে

বললেন যে এবং সাতটি সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এ স্বপ্ন সম্পর্কে পথ নির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে গিয়ে ফিরে বাচ্চা সভাসদদের কাছে এটি অবগত করতে পারি এরপরে তিনি বললেন কয়লা হাসাত্তুম ফেদারু হোম্ব তিনি বললেন যে তোমরা সাত বছর চাষবাস করবে তারপর যা কাটবে তার মধ্যে পরিমাণ সামান্য তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য সমেত রেখে দেবে তাহলে দুর্ভিক্ষের প্রস্তুতির একটা বর্ণনা আমরা এই সাতচল্লিশ নম্বর আয়াতে পেলাম এরপরে এই ঘটনাটা আরও বিশদভাবে বর্ণিত হয়েছে আটচল্লিশ নম্বর আয়াতে যেমন বলা হচ্ছে আল্লাহ সুমানতালা বলছেন তো মাইয়া মেম্বা দিআ কাসাবন শেদা দুনিয়া কুলনা মা কাদ্দম তুমলা হুন্না ই কালিল মিম্মা তহসিনুন এবং এরপর আসবে দুর্ভিক্ষে সাত বছর তোমরা এ দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ বেত যা তোমরা তুলে রাখবে তাহলে এই সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়তে আমরা দেখতে পাচ্ছি ইসুফ আল্লাহ সাল্লাম বাদশাহ স্বপ্নের আলোকে দুর্ভিক্ষের আগে সাত বছর প্রচুর ফসলের তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ তাকে শিখিয়েছিলেন এবং পরবর্তী সাত বছর দুর্ভিক্ষের সাত বছর সেজন্য প্রস্তুতি স্বরূপ এই ফল ফসলের সাত বছরে যেন কিছু তুলে রাখা হয় সে পরামর্শ দিয়েছিলেন তারপরে বলেছিলেন যখন দুর্ভিক্ষের সাত বছর আসবে তখন তোমরা ধীরে ধীরে সেই যা তোমরা জমিয়ে রেখেছিলে সেগুলো খাবে কিছু অংশ ছাড়া সেটা হয়তো তোমরা আরও পরের জন্য তুলে রাখবে এভাবে আমরা সূরা ইউসুফের এই আয়াতগুলোতে দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে দেখছি যদি এটা সেরেক হতো তাহলে নবীকে দিয়ে আল্লাহ স্লামতাল্লাহ এটি বলাতেন না করাতেন না আর দ্বিতীয়ত আমরা এরকম আরও অসংখ্য ঘটনা দেখি যেখানে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি সাহাবাইকার নবী সাল্লাহ সাল্লামের সাথে পরামর্শ করেছিলেন এমনটি ঘটেছিল একটা হাদিসে যে হাদিসটা সৈব বুখারির মধ্যে বর্ণিত হয়েছে সাহাদেব না আবি অক্কাস আল্লাহ তাল্লাহ হজের বছরে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন রাসুল উল্লা সাল্লাম তাকে দেখতে এসেছিলেন তার শুশ্রূষা করার জন্যে এবং তখন যে ঘটনাটা ঘটেছিল সই বুখার হাদিস আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই তিনি বলছেন যে যা না রাসুল্লাহ আলাইহি সাল্লাম ইয়াউদ উনি মিন ওয়েজা ইন এশতে আমার কাছে রাসুল সাল্লাহ সাল্লাম এসেছিলেন আমার যে কঠিন একটা পীড়া এবং কষ্ট যন্ত্রণা ছিল সেটা থেকে আমাকে শুশ্রূষা দেওয়ার জন্য এবং আমাকে সাহচর্য দেওয়ার জন্যে জামানা বেদা এটা হজে বিদায় হজের সময় ফাকুল তু বালাগামি বালাগা তারা আমি নবীসাল্লাম বললাম যে আমার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থায় পৌঁছেছে ও আনা দু ম্যালিন আর আমি অনেক সম্পদের অধিকারী ওলা ইল্লা লি আমার একটা মেয়ে ছাড়া আর কেউই নেই আফা আফা আতাসদাকু বেসুলুসাই ম্যারি আমি কি আমার দুই তৃতীয়াংশ সাদাকা করতে পারি কয়াল আলা তিনি বললেন যে না তা পারো না কুলতু বিশ্বতর বললাম যে অর্ধেক তাহলে দিতে পারি কয়াল আলা তিনি বললেন তাও পারো না কলতু আসলুস তখন আমি বললাম যে তাহলে এক তৃতীয়াংশকে দিতে পারি কয়ালা এসোলুস ও ক্যাথিয়র এক তৃতীয়াংশ অনেক বেশি এ কথা বলার পরে বোঝা যাচ্ছে যে তিনি পারমিশন দিয়েছেন যে এক তৃতীয়াংশ তুমি আল্লাহ রাস্তায় দিতে পারো ইন্দা আন্তা দ্বারা ও রাস্তায় কামিন আনতা দ্বারা হুম তুমি তোমার উত্তরাধিকারীদেরকে সচ্ছল রেখে যাওয়া এটা উত্তম তাদেরকে গরিব রেখে যাওয়ার চাইতে যাতে তারা পরবর্তীতে মানুষের কাছে হাত পাতবে এরকম রেখে যাওয়ার চাইতে এভাবে সচ্ছল রেখে যাওয়াটা উত্তম তাহলে এখানে রাসুল সাল্লামের সাথে সাব্দ আবি আকাস পরামর্শ করেছিলেন যে আমার এই যে অসুখ বিসুখ যেটা আমি এখন ফেস করছি এর কারণে আমি যদি মারা যাই তাহলে তো আমার এই বিশাল সম্পত্তি থাকবে এই সম্পত্তির একটা বড় অংশ আমি আল্লাহ রাস্তায় দিতে চাই সে অংশ নিয়ে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে নেগোশিয়েট করেছেন এবং শেষ পর্যন্ত এক তৃতীয়াংশ সর্বোচ্চ দেওয়া যাবে বলে নবী সাল্লাহ সাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন এবং তার কারণটাও তিনি বলে দিয়েছেন যে ওয়ারিসদেরকে আসলে সচ্ছল রেখে যাওয়াটা এটা একটা অতি উত্তম প্ল্যান এই জন্য সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য ইসলাম তোমাকে এক তৃতীয়াংশের বেশি আল্লাহ রাস্তায় ওয়াকফ করার অনুমতি দেয়নি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের যে কোনো প্রবলেম অসুখ বিসুখ মৃত্যু কিংবা বা দুর্ভিক্ষ এগুলোকে কেন্দ্র করে সলা পরামর্শ করা যায় এবং বিপদের সম্ভাবনার মুখে প্রস্তুতিমূলক অনেক প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই অতএব দুর্ভিক্ষ যদি আসলে হওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাহলে সেই দুর্ভিক্ষের আশঙ্কায় প্রস্তুতি নেওয়া এবং দেশ জাতি মানুষকে সতর্ক করা এবং ভবিষ্যতের জন্য এখন কিছু খাবার সঞ্চয় করে রাখা এটা শরীয়ত শুদ্ধ এবং শরীয়তে এর কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন পিতা তার ছেলে সন্তানের বিয়েতে ওয়ালিমা করে অর্থাৎ করে থাকে যদি পিতা তার মেয়ের বিয়েতেও অলিমা করতে চায় সেক্ষেত্রে ইসলামী শরীয়তে জায়জ হবে কি অনুগ্রহ করে জানাবেন যে জাকাল্লাহ কারণ এই ওয়ালিমার ক্ষেত্রে যে বিখ্যাত হাদিসটা আছে আমরা জানি এটি বোখারি মুসলিমের মধ্যে এবং আরও অন্য অন্য হাদিস গ্রন্থে এসেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলেম ওলাও বিষাদ আ ওলেম ওলাউ বিষাদ একটা ছাগল দিয়ে হলেও তোমরা ওয়ালিমা করো এবং এই ওলিমার সম্বোধনটা সবাই জানেন এটা বরপক্ষকে করা হচ্ছে মেয়ে পক্ষ আসলে তারা মেয়েকে বিয়ে দিবে এবং বিয়ের অনুষ্ঠানে খেজুর দিয়ে মিষ্টিমুখ করা এটা সুন্নাহ এবং এর বেশি যদি মেয়ে পক্ষ অভ্যাগত অতিথিরা যদি অনেক দূর থেকে এসে থাকেন তাদেরকে যদি কিছু পানাহার করায় শরীয়ত সেটাও নিষিদ্ধ নয় কিন্তু ওয়ালিমা এটা মেয়ে পক্ষ করবে না এটা করবে বরপক্ষ মেয়ে পক্ষ করাটার কোনো দলিল নেই অতএব মেয়েদের উপরে এই যে খরচটা ওলিমার খরচটা চাপানোর এই প্রক্রিয়াটা এটা অন্য ধর্ম থেকে এসছে অন্য কৃষ্টি কালচার ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা দেখি কন্যা দায়গ্রস্ত বাবা তাকে বাধ্য করা হয় সমস্ত আসবাবপত্র দিতে বরযাত্রীদের খাওয়াতে আরও কত কিছু সেটা আমাদের ইসলামের মধ্যে আসলে জায়জ নেই ইসলামে কনে পক্ষ থেকে কোনো মোহরানা দেওয়া বা মোহর দেওয়া যেটাকে আমরা যৌতুক বলি সেটা সরিয়া সম্পূর্ণ নিষিদ্ধ সেটা আসবাবপত্রের আকারে হোক টাকা আকারে হোক যেভাবে হোক বরপক্ষ যদি শর্ত করে তাহলে এই ধরনের কোনো কিছুই সরিয়া অ্যালাউ করবে না আর দ্বিতীয়ত বিয়ে হয়ে যাওয়ার পরে বরের কর্তব্য হয়ে দাঁড়ায় এই বিবাহটাকে এলান করা সমাজের সবার কাছে প্রচার করে দেওয়া এবং প্রচার করার জন্য তিনি খাবারের একটা আয়োজন করেন এমনটি নবী সাল্লাহ সাল্লাম তার প্রত্যেক বিয়েতে করেছিলেন তার সন্তানের বিয়েতেও করেছিলেন সুতরাং সন্ন্যার প্রত্যেকটা দৃষ্টান্ত প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের সামনে এটা প্রমাণ করে দেয় যে বরপক্ষের উপরই হচ্ছে অলিমা করার দায়িত্ব এখন একটা ছোট্ট শুধু হয়তো প্রশ্ন আমরা এখানে অ্যাড করতে পারি সেটা হলো যদি কনেপক্ষ সচ্ছল হন এবং তিনি বরকে এই অলিমা করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে চান তাহলে সেটা জায়জ আছে কিনা উত্তর হচ্ছে জায়জ আছে কোন এবং তার বাবা কিংবা ভাই যদি বরকে কোনো সাহায্য সহযোগিতা করতে চান ওলিমা করার ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সেটা শুরু হতে নিষিদ্ধ নয় কিন্তু ওয়ালিমার ব্যবস্থাপনায় প্রধানত থাকতে হবে সামনে থাকতে হবে বরপক্ষকেই এবং বরকে তার পেছনে টাকা তিনি নিজে খরচ করুন বন্ধুবান্ধব কিছু সাহায্য করুন কিংবা তার যদি কোনো সাহায্য করার মতো কেউ না থাকে তাহলে জাকাত থেকেও তিনি নিতে পারেন আর যদি কন্যার আত্মীয় তাকে কিছু সাহায্য করে সেটাও তিনি গ্রহণ করতে পারেন কিন্তু ব্যবস্থাপনায় বরপক্ষই থাকবে মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন অনুমতি ছাড়া কেউ যদি কল রেকর্ড করে এবং পরে তা ফাঁস করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে অনুমতি ছাড়া কল রেকর্ড করা এটা খেয়ানত এটা খেয়ানত স্পষ্ট খেয়ানত আমানতদারির বিপরীত অবস্থান আল কোরআনে নেসার আটান্ন নম্বর আয়তা আল্লাহ তালা আমানত রক্ষা করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বলেছেন ইন আল্লাহ মরুকুম তু ইলা আহলিহা আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত রক্ষা করো আমানতকে তার আহালের কাছে পৌঁছে দাও যে কোনো আমানত হতে পারে টাকা পয়সা আমানাত কথার আমানাত হ্যাঁ এখন যদি কারোর সাথে টেলিফোনে আমাদের কথাবার্তা হয় তাহলে এটাও একটা আমানত এই আমাদের তাকে রক্ষা করতে হবে তিনি আমার সাথে কথা বলার সময় কল রেকর্ড করে সেটা অন্যের কাছে প্রচার করবেন এ অধিকার সরিয়া তাকে একদমই দেয়নি একদমই দেয়নি বরং এটা হচ্ছে চরম খেয়ানত যেটা আমরা উল্লেখ করলাম আর এর পাশাপাশি আমরা দেখি যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ইমানা লেমান্লা আমানা তালাহু যার আমানত নাই তার ইমান নাই তাহলে কেউ যদি কল রেকর্ড করেন অনুমতি ছাড়া তাহলে তার ইমান আছে কি নাই সে প্রশ্নটা এখানে দেখা দেবে হাদিসের আলোকে যেহেতু তিনি আমানার দ্বারি ক্ষুণ্ণ করেছেন খেয়ানতের মধ্যে পড়ে গিয়েছেন আর এটাকে অন্য আরেকটা মানে নিষিদ্ধ কাজ হিসাবেও আমরা দেখতে পারি যে কাজ সম্পর্কে সুরাল হুজরাত মুদাহ সালা নিষেধাজ্ঞা প্রণয়ন করেছেন তিনি বলেছেন ওয়ালা তেজসাশুয়ালা তেজসাশু আর তোমরা গোপনে গোয়েন্দাগিরি করো না এটা ব্যক্তিগত পর্যায়ে একজন ব্যক্তির দোষ খুঁজে বের করার জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না এই জন্য ওয়ালা তেজসাশুর অর্থ কেউ কেউ বলেছেন ছিদ্রান্বেষণ করো না তার দোষ ত্রুটি মানে তাক করে রেখো না যে এটা বের করে নিয়ে মানুষের কাছে প্রচার করে দেবে তো ওলা জাসু দিয়েও বোঝা যাচ্ছে যে একজন লোক জানেই না তার কল রেকর্ড করা হচ্ছে কি হচ্ছে না তাহলে সেটা শরীয় সিদ্ধ নয় এখানে স্পষ্ট করে নিশ্চিত করা হচ্ছে যে অনুমতি ছাড়া কল রেকর্ড করা যাবে না এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা আরও দেখি আপনি যেটা পরের অংশে বলেছেন যে পরে তা ফাঁস করে ফাঁস করে দেয় তাদের ব্যাপারে ইসলাম কী বলে এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লা সাল্লামের আরও কিছু নির্দেশনা রয়েছে আমরা এখানে একটা হাদিস উল্লেখ করবো সেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আরও অনেকে বর্ণনা করেছেন ইমাম ও সে হাদিসটিকে হাসান সহিব বলেছেন শেখ আলবানি সেটাকে সহি বলে তিনি সিদ্ধান্ত দিয়েছেন এখানে হাদিসটি ভবিষ্যৎ যে কালান্নবীউ সাল্লু আলাইসাল্লাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া মনকাদ ইমানু ইলা কালবিহি হে যারা তাদের জিব্বা দিয়ে ইসলাম গ্রহণ করেছ এবং ইমান যাদের অন্তরে এখনও ঢুকে নিয়ে প্রবেশ করেনি যায়নি লুদ্দুল মুসলিমিন তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না ও আইয়ে রুহুম এবং তাদেরকে লজ্জায় ফেলে দিও না ও লবি আওরাতিহীন তাদের প্রাইভেসির পিছনে তোমরা লেগে থেকো না সেটাকে ক্ষুণ্ণ করো না ফা তাতাব্বা তাতব্ব্য আউরাত মুসলিম কারণ যে ব্যক্তি যে মুসলিমরা তাদের ভাইয়ের প্রাইভেসি ক্ষুণ্ণ করে সেটার পেছনে লেগে থাকে সেটাকে ফাঁস করার ব্যবস্থা করে তাতব আল্লাহ আওরাতাহু আল্লাহ তার আউরাতকে আওরাতের পিছনে লেগে থাকেন সেটাকে ফাঁস করে দেন ওমান তাতাব আল্লাহ আউরাতাহু আর আল্লাহ যার আওরাত যার প্রাইভেসি তার গোপন জিনিস যেটা সে গোপন রাখতে চেয়েছিল সেটাকে যখন আল্লাহ তালা ফাঁস করে দেন ইয়াফুদ্দাহু আলৌফি জৌফির আলিহি তিনি তার যাত্রার জায়গায় অথবা তার বাহনে থাকা অবস্থায় আল্লাহ তাকে সবার সামনে লজ্জায় ফেলে দেন মানে মানে সে লজ্জায় পড়ে যায় যদি আল্লাহ সামানতাল্লাহ তার আওরাতকে ফাঁস করে দেন সবার সামনে প্রকাশ করে দেন তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তো সেটা করেন না আল্লাহ করেন না কিন্তু কখন আল্লাহ করেন যখন সে মানুষেরটা করে তার মুসলিম ভাই বোনদেরটা যখন ফাঁস করে তখন আল্লাহ তাল্লা তারটাও ফাঁস করে দেন আর এই জন্য সহিবুখারি মুসলিমের মধ্যে নবী সাল্লা সাল্লামার আরেকটা বিখ্যাত উক্তি এসেছে সেটি হচ্ছে মনসাতারা মুসলিমান সাতারাউমাল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে আল্লাহ তাল্লা কিয়ামতের দিন তার দোস্ত্রটি গোপন করবেন অতএব আমরা বলবো যে অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা এটা ব্যক্তির অধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন শরিয়ত লঙ্ঘন এবং এটা কখনোই জায়েজ নেই আর সেটা ফাঁস করা আরও বড়ো ধরনের অপরাধ এবং সেই জন্য যে ওয়াইদের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ তালা আমাদেরকে এ থেকে রক্ষা করুন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন জনাব বিপ্লব হাসান বলেছেন দুনিয়াবি কাজ লোক দেখানোর নিয়তে করলে কীরিয়া হিসাবে বিবেচিত হবে আমাদের জীবনের সব কাজকে আল্লাহর জন্য করা উচিত এক্ষেত্রে দুনিয়ার কাজ এটাকে দুভাগে ভাগ করা যায় এক দুনিয়ার কাজের মাধ্যমে যদি আমরা সবের আশা করি তাহলে এগুলো ইবাদতে পরিণত হবে আর যদি দুনিয়ার কাজগুলো দুনিয়ার কারণে করি তাহলে এগুলো ইবাদত হবে না মোবাহ কাজ হবে এবং এক্ষেত্রে আমরা যদি দুনিয়ার কাজগুলো কাউকে দেখানোর উদ্দেশ্য করি কারো প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে করি তাহলে এটা সরিয়া লঙ্ঘন করবে না কারণ কেউ যদি খুব সুন্দর কাজ করে পারফর্ম করে অথবা কোনো একটা মেশিন সুন্দর করে সারিয়ে দিয়ে চাই যে মানুষ তার প্রশংসা করুক আর মানুষ তার প্রশংসা করে তাহলে তার কোনো পাপ হবে না এটা দুনিয়ার কাজ এটা ইবাদতের কাজ না কারণ এই কাজের মাধ্যমে সে আল্লাহর কাছে সবের আশা করেনি কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো সওয়াবের কাজ করে অথবা ইবাদত পরিপালন করে এবং ইবাদত পরিপালন করে সে মানুষের অ্যাপ্রিসিয়েশানটা চায় প্রশংসাটা চায় তখন তার এই কাজটা রিয়ায় পরিণত হবে এখন সোয়াবের কাজটাকে যেমন সলাৎ পড়া সেটা ফরজ হোক আর নফল হোক সিয়াম রাখা ফরজ হোক বা নফল হোক সাদাকা করা জাকাত দেওয়া কিংবা আরও যে সমস্ত কাজগুলো দিয়ে সে সবাবের নিয়তটা করাকে প্রকাশ করছে অথচ তার উদ্দেশ্য হচ্ছে অ্যাপ্রিসিয়েশান তাহলে এগুলো রিয়া হবে এক্ষেত্রে আমরা কেরামের অনেক বক্তব্য পাই যেমন আল মতর শারহে কিতাব তহিদ লি শেখ আলী আল খোবাইয়ের তিনি বলছেন আর রিয়া ও খাসুন ফিল আমলি সালেহা রিয়া হচ্ছে উত্তম এবং ইবাদতের কাজগুলোর সাথে খাস এক্ষেত্রে তিনি আরও বলেছেন ওলিদা লাউ আমেলা আল আমিনার রিয়া অতএব যদি কোনো ব্যক্তি দুনিয়ার কোনো আমল এই জন্য করে যে মানুষ তার প্রশংসা করবে তাহলে এটা রিয়া হবে না এবং রিয়ার কারণে তার পাপও হবে না যেমন তিনি উদাহরণ দিয়েছেন লাউ হাসানা বাইতাহু ও ও বাহু লিয়াম নাস যেমন যদি কেউ তার ঘরকে সুন্দর করে ডেকোরেট করে এবং তার গাড়িটাকেও সুন্দর করে সাজায় যেন মানুষ বলে ইস আপনার ঘরটা কত সুন্দর কি সুন্দর করে আপনি সাজিয়েছেন গাড়িটা আপনার কত সুন্দর তাহলে তার কোনো পাপ হবে না এ প্রসঙ্গে দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবন হাম্বাল তার আল আলমোস্ত গ্রন্থে যে হাদিস নিয়ে এসছেন সাদ্দ বিন আউস রাদি আল্লাহ তাল আনহু থেকে তিনি নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করছেন যে মানসোল্লা ইউরা ইফাকাত আসরাকা ও মানসোলা ইউরা ইফাকাদ আসরাকা যে যে ব্যক্তি দেখানোর উদ্দেশ্যে সালাদ পড়ে সে সেরেক করলো যে ব্যক্তি দেখানোর উদ্দেশ্যে সিয়াম রাখলো সে সেরেক করলো তাহলে এইভাবে তিনি আরও কিছু ইবাদতের কথা উল্লেখ করলেন যে যদি কোনো ইবাদত কোনো ব্যক্তি রিয়ার উদ্দেশ্যে করে তাহলে সেরেক হবে কিন্তু যদি সে রিয়ার উদ্দেশ্যে কোনো দুনিয়ার কাজ করে সে কথাটি তিনি এখন উল্লেখ করেননি কিন্তু এহাদিস থেকে মাফুম থেকে বোঝা যায় যে দুনিয়ার কাজ যদি দেখানোর উদ্দেশ্যে করে তাহলে এই হুকুমের মধ্যে সেটা থাকবে না আর এমনটি আমরা অন্যান্য ওলামা এ কেরামের কাছেও দেখেছি অতএব আমরা মানে কথা এটাই বলবো যে দুনিয়ার কাজে কেউ যদি প্রশংসা চায় তাহলে সেটা মোবাহ সেটা জায়েজ এবং সেটা রিয়ার মধ্যে পড়বে না কিন্তু সওয়াবের কাজ ইবাদতের কাজ এবং আমাল সালহার কাজ করে যদি কেউ মানুষের প্রশংসা চায় বা প্রদর্শনের ইচ্ছা তার থাকে তাহলে সেটা রিয়া বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে রিয়া থেকে রক্ষা করুন দেলাওয়ার হোসাইন দেলাওয়ার বলেছেন মোর্শিকদের মাটি দেওয়া যাবে কিনা অর্থাৎ যারা অমুসলিম তাদেরকে মুসলিমরা মাটি দেবে কিনা দাফন কাফন করবে কিনা মুসলমানদের কবরস্থানে তাদেরকে সমাধিস্থ করবে কিনা আপনার প্রশ্নের মূলত এইগুলোই হচ্ছে মূল কথা তো এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ওলামাইকরম স্পষ্ট করে দিয়েছেন যে অমুসলিম যারা তারা হতে পারে হার্বি অর্থাৎ মুসলমানদের সাথে যুদ্ধমান যারা রয়েছে অথবা জিম্মি যারা মুসলমানদের অনুমতি ক্রমে মুসলিম দেশে বসবাস করছে এভাবে তো যেই হোক না কেন অমুসলিম এবং অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন এটা মুসলমানদের কর্তব্য নয় যে তাদেরকে গোসল দেওয়াবে তাদেরকে কাফন পরাবে এবং মুসলমানদের কবরস্থানে তাদেরকে কবর দেবে এটা মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে না বরং ওলা মাইকেরাম বলেছেন এই কর্তব্য স্বেচ্ছায় পালন করতে যাওয়া মুসলিমদের জন্য জায়জ নেই এবনুজুরাইজ তিনি বলেছেন কয়ল আলী আতা আমাকে আতা বিখ্যাত একজন তাবে তিনি বলেছেন ওলা ইউগা সেলুহু অমুসলিমকে مسلم غشل ديبنا ولا يكفنه ابن تكي كفن وإن كانت بينهما قرابة قريبة جديو تاتر بود تشمبر شيخ محمد بن صالح بن وثامين تيني بولت لا يدفن الكافر في مقابر المسلمين مسلمان در قبرستان او مسلم كافر بكتي তাকে দাফন দেওয়া যাবে না কামা কামাউসালুকানু যেমনিভাবে তাকে মুসলিমদের মতো করে গোসলে দেওয়া যাবে না কাফনা দেওয়া যাবে না ওলা আলাইহি এবং তার উপর সালাতুল জানাজাও পড়া হবে না আল্লা দায়ম আলী লেফতা সৌদি আরবের সর্বোচ্চ যে ফতোয়া কমিটি রয়েছে তাদের ফতোয়া হচ্ছে আল আসলফিল ক্যাফের ইদা মাউআরিয়াহু আকারি বহুফি হফরাতিন্তা আদা বিহিন্যাস মূল এবং বেসিক প্রিন্সিপাল হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে যখন সে মারা যায় তখন তার নিজেরই আত্মীয় স্বজন তাকে কবরে কবরস্থ করবে যাতে করে তাদের নিজেদের কবরে কবরস্থ করবে যাতে তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কষ্ট না পায় অর্থাৎ তাকে যেমন হয়তো বাইরে রেখে দিল পচে গেল অথবা পুড়িয়ে ফেললো ইত্যাদি যদিও পুড়িয়ে ফেলা কোনো কোনো ধর্মের বিধান এবং তারা সেজন্য হয়তো কোনো শ্মশান ব্যবহার করে থাকে একান্তই তাদের ধর্মীয় বিষয় এবং মুসলিমরা এই জন্যই কোনো মানুষকে পোড়ানোর দায়িত্ব নিতে পারে না এটা অন্য ধর্মের যাদের বিষয় তারাই সেটা দেখবে মূলত এই ফাতোয়ার মধ্যে সেটাই বলা হয়েছে আরও বলা হয়েছে এখানে ওলা উগাসালু ও ইউকাফানু ওলা উসাল্লাহ আলাইহ যে এমন অমুসলিম ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না কাফন দেওয়া যাবে না এবং তার উপর সলাতুল জানাজা পড়া যাবে না শেখ আল ফৌজান তিনি বলেছেন মুসলিম জানাজা তাহু আউ ইউ কফ ইউসালিয়া আলাইহী আউয়া জানাজা তাহু কোনো মুসলিমের জন্য এটা জায়জ নেই যে সে কোনো অমুসলিমকে গোসল দেবে এবং তার লাশ বহন করবে এবং তাকে কাফন পরাবে এবং তার উপর সালাতুল জানাজা পড়বে এবং তার দাফন এবং সমাহিত কাজে অংশগ্রহণ করবে কেন আল্লা সুমানতাল্লাহ বলেছেন সোরা আল মোমতাহেনার তেরো নম্বর আয়তে ইয়া ইহল্লিন আহমনুল্লাহ তা কৌমান গাদেব আল্লাহ আলহিম হে ইমানদার লোকেরা তোমরা এমন লোকদেরকে বন্ধু বানিয়েও না যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন তিনি বলছেন শেকস আল আলফাউজান তিনি বলছেন যে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যাচ্ছে এর যে কমন একটা মিনিং বা অর্থ তার দ্বারা বোঝা যাচ্ছে যে অমুসলিম ব্যক্তিকে গোসল দেওয়া তাকে বহন করা অথবা তার লাশের সমাহিত করা এটা জায়েজ হবে না মুসলিমদের জন্য এটা করবে সেই ধর্মের লোকেরাই মুসলিমরা সেই দায়িত্বটা পালন করবে না মাহিন মৃদুল বলেছেন কোনো কারণে যদি সালাত আদায় করতে না পারি তাহলে সকালে দুই রাকাত দুই রাকাত করে বেতেরও দু রাকাত পড়তে হবে শুনেছি এই বেতের দু রাকাত কীভাবে পড়বো দোয়া কোনো কোন সময় পড়ব। পড়বো সালাত এবং বেতের যদি কারো মিস হয়ে যায় তিনি পরবর্তী দিন সালাত দোহা পড়বেন এবং ভীতির যতগুলো রাকাত তিনি পড়ার চিন্তা করেছেন একসাথে যেমন এক রাখাত হলে তিনি সেটাকে জোর করে পড়বেন কারণ দিনে তো কোনো বেতের নাই তিন রাখাত পড়লে চার রাখাত পড়বেন যদি পাঁচ রাখাত পড়ার চিন্তা করেন তাহলে ছয় রাখাত পড়বেন এবং যখন তিনি এই যে রাখাতগুলো পড়বেন তখন আর একসাথে বেতের মতো পড়ার সুযোগ নেই দু রাখাত দু রাখাত দু রাখাত করেই তিনি পড়বেন তাহলে যাদের এই তাহাজ্যত সালা এবং বেতির মিস হয় তাদের জন্য এটা জায়জ আছে কিন্তু এটা তাদের জন্য ম্যান্ডেটরি নয় অতএব পড়তে হবে আপনি যেটা বলেছেন সেটা শুদ্ধ নয় বরং পড়াটা তাদের জন্য একটা উত্তম কাজ হিসাবে বিবেচিত হবে সেভাবেই আমাদেরকে বিষয়টা নিতে হবে রুহুল আমিন আপনি প্রশ্ন করেছেন আশা এবং ভয়ের ব্যাপারে আহলে সোনাল জামাতের মতামত কী আশা এটাকে আরবিতে বলা হয় আর রাজা এটা একটা ইবাদা ইবাদা কালবিয়া অন্তর ইবাদাত আর একটা হলো ভয় আলখাউফ, আলখাউফ ভয় করা অর্থাৎ আল্লাহর রহমতের আশা করা এবং তার আদাবের ভয় করা এই ব্যাপারে আহলসল জামাত কি বলছে আপনি সেটা বলতে চাচ্ছেন আমরা সংক্ষেপে এটাই বলবো যে এটা হলো ইবাদা কালবিয়া এবং ইবাদা কালবিয়ার মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আমল হচ্ছে আর রাজা আল্লাহর রহমতের আশা করা আল্লাহ তাল্লা কোরআনে তো বলেই দিয়েছেন ল তুম রহমাতিল্লা ইন্না আ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ তালা সকল পাপকে ক্ষমা করে দেবেন এখান থেকে আসা জাগে এখান থেকে আসা জাগে আল্লাহ সোহামতালা তার বান্দাদেরকে আরও অনেকগুলো আশার কথা শুনিয়েছেন যেমন তিনি বলেছেন নবী আনুল গাফুর রহিম হে নবী তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আন্নি আনল গাফুর রহিম নিশ্চয়ই আমি পরম ক্ষমাশীল এবং পরম করুণাময় এর মোকাবেলায় আবার হৌফটা আসে তাই না আসার মোকাবেলায় আসে হৌফ ভয় করা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার ব্যাপারেও আমরা দেখি যে আল্লাহ সুন্দরতাল্লাহ নির্দেশনা দিয়েছেন ও খা ফু নি আর আমাকে তোমরা ভয় করো أر آه سوراليسرى الشيطانون براءات جتة كسورابونيسري لبلاهاي تا شيطانون آه شيطانون براءات الله الله أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان مَحْذُورًا جتراه تشي شبلوك جرا داك ربك ربي إبداد كري يدعونه يبتغون إلى ربهم الوسيلة আল্লাহর কাছে তাদের রবের কাছে তারা সন্ধান করে তারা চায় ওয়াসিলা অর্থাৎ রূপ নৈকট্য চায় চায়ুহম আকরাবু যে তাদের মধ্যে কে আল্লাহর বেশি নিকটবর্তী ও অর্জুন আর এবং তারা আল্লাহর রহমতের আশা করে ও ওয়ফুন আদাবা এবং তারা আল্লাহর আজাবকে ভয় পায় ইন্জাবা রব্বিকা কানাম হাদুরা নিশ্চয়ই তোমার রবের আজাব ভীতিকর ভীতিপ্রদ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা এই বান্দাদের যারা তার নৈকট্যপ্রাপ্ত বান্দা নৈকট্য পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে আল্লাহর ইবাদত করে সেই বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর রহমত আশা করে এবং আল্লাহর আদাবকে ভয় করে এটাই যে কোনো সভ্য শান্ত এবং যে কোনো রুচিশীল মানুষের কাজ তারা ভালো জিনিসের প্রত্যাশা করে আর যে কোনো শঙ্কা বা শঙ্কা করার বিষয়গুলোকে তারা ভয় করে আশা করার অর্থ হচ্ছে তারা সেই কল্যাণের কাজগুলো করার জন্য সে প্রস্তুতিও নেয় করেও যাতে করে আল্লাহ সে রহমত এবং কল্যাণ তারা অর্জন করতে পারে আর ভয় করার অর্থ হচ্ছে তারা সেটাকে পরিত্যাগ করে বর্জন করে যাতে করে এই খারাপ কাজটা করার কারণে তারা কোনো বিপদে না পড়ে চায় ফলে আমরা কনক্লুড করব এভাবে যে আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর ব্যাপারে আশাবাদী হওয়া এটা ইমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এরকম চেতনাটা এটা এটাকে বলা হয় ইবাদা কালবিয়া এবং এটার একটা বড়ো মানজেলা আছে ইসলামী সারিয়ায় ঠিক আল্লাহর আজাবকে ভয় পাওয়া এটাও ইমানের একটা অংশ এবং এটাও ইবাদতে কালবিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তেব আমরা এভাবেই যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে প্রকৃত আহলে সুন্না উল জামাতের মাসলাক অনুযায়ী আমরা চলতে পারবো ইনশাআল্লাহ শাহিন আহমদ আপনি বলেছেন কোনো জুলুমকারী মজলুমের কাছে ক্ষমা চাইলে মজলুম যদি ক্ষমা না করেন এই অবস্থা জুলুমকারীর বিধান কী তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন না স্বাভাবিক তাই না একজন জালিম তিনি মজলুমের কাছে যদি জুলুমের ক্ষমা চান আর মজলুম যদি ক্ষমা না করে তাহলে তার কিছুই করার নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন আর মাজলুমের কাছে বিনয়ের সাথে আবেদন করতে থাকবেন হে মাজলুম ব্যক্তি আমাকে ক্ষমা করে দাও চেষ্টা করেন অব্যাহত রাখেন এটা তো একদিনের ব্যাপার না তাই না প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনি ফ্যাট করে তাকে জিজ্ঞেস করেন এই মাজলুম সাহেব আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা আর উনি বললেন যে না ভাই এত জুলুম করেছেন আমি আপনাকে কিভাবে ক্ষমা করতে পারি বা শেষ এখন আপনি চাচ্ছেন এখন শর্টকাট কিভাবে আপনি ক্ষমা নিতে পারেন আর কোনো শর্টকাট নেই ওই মজলুমের পেছনে যদি আপনাকে একশো বছরও ঘুরতে হয় ঘুরতে হবে আপনাকে তা নাহলে ক্ষমা হবে না এটাই আল্লাহর নিয়ম মজলুম ব্যক্তির দোড়াকে এই জন্যই তো নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ভয় করো এ মাদলুম মজলুম ব্যক্তির দোড়াকে ভয় করো কারণ তুমি খুব সহজেই তার কাছ থেকে পার পেয়ে যাবে ক্ষমা পাবে এটা তো সহজ নয় মানুষ জুলুমকে ভুলে যায় জালিম জুলুমকে ভুলে যায় কিন্তু মাজলুম তার উপর কৃত জুলুমকে ভুলতে পারে না অসহনীয় যন্ত্রণা কষ্ট তাকে ডিপ্রাইভ করা হয়েছে তাকে বঞ্চিত করা হয়েছে তার হক নষ্ট করা হয়েছে তার মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কীভাবে সে এত সহজে ক্ষমা করতে পারে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে সাহেব খারে বর্ণনায় নবী সাল্লাহসাল্লাম আরও বলেছেন ফাইহুসাই হিজাব আল্লাহ এবং তার মাঝখানে আর কোনো আড়াল থাকে না সে যা বলে আল্লাহ তালা কবুল করে নেন অতএব মাজলুম যদি ক্ষমা না করেন তাহলে জুলুমকারী সারা জীবন তার পেছনে থাকবে বিনয়ের সাথে তার কাছে ক্ষমা চাইতেই থাকবে যতদিন না ক্ষমা করেন এবং জুলুমের বিনিময়ে তিনি তার হয়তো সম্পদ আত্ম আত্মসাত করেছেন বা তাকে কষ্ট দিয়েছেন সেই জায়গায় তাকে এখন সুখ দিবেন শান্তি দিবেন তাকে উপঢৌকন দিবেন হাদিয়া দিবেন হয়তো তার মন নরম হবে তখন তাকে ক্ষমা করবেন দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন জনাব শাহিন আহমেদ আপনি বলেছেন অনেক সময় মজলুমের কাছে ক্ষমা চাইলে সে মুখে বলে ক্ষমা করে দিলাম কিন্তু অন্তরে দুঃখ বেদনা থাকে অন্তর থেকে ক্ষমা করেন না এই অবস্থায় জুলুমকারীর বিধান কি একই প্রশ্নই আপনি রিপিট করেছেন বলা যায় কেউ যদি মুখে বলে যে ক্ষমা করে দিলাম সাধারণত আমরা তাতে বিশ্বাস করব তবে জুলুমকারী যদি অত্যন্ত শক্তিশালী ক্ষমতাশালী কোনো ব্যক্তি হয় সে যদি বলে হে মজলুম আমাকে ক্ষমা করো এমনভাবে বললো ভয় পেয়ে গেছে বলে হ্যাঁ দিলাম দিলাম কারণ মজলুম ব্যক্তি এখন যদি ক্ষমা না করে তাহলে আরও বড়ো জুলুমের হস্ত তার উপর নেমে আসবে তাহলে তাকে ভয় দেখিয়ে ক্ষমা চাওয়া হলো এই ক্ষমা হবে না এই ক্ষমা হবে না জালেম তার কাছে হাত করে বিনয়ের সাথে কেঁদে কেটে ছোটোহীন হয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে আর যদি সে প্রবল প্রতাপে ক্ষমা চায় এবং এক্ষেত্রেও সে তার ক্ষমতা প্রয়োগ করে ক্ষমা আদায় করে নেয় তাহলে এ ক্ষমা ক্ষমা হবে না এটা অবশ্যই যিনি ক্ষমা চান তিনি বুঝতে পারবেন আর তিনি যদি ভদ্রতার সাথে নম্রতার সাথে ক্ষমা চান আর তখন মাজলুম ব্যক্তি ক্ষমা করে দেয় তাহলে এই ক্ষমা অবশ্যই ক্ষমা হবে কোনো সন্দেহ নেই আপনি আরও একটি প্রশ্ন করেছেন বলেছেন আমরা মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করলে ক্ষমা চাইতে পারি কিন্তু পশু পাখির সাথে জুলুম হয়ে গেলে ক্ষমা পাওয়ার উপায় কি পশু পাখি তো আমাদের ভাষা বুঝে না খুবই সুন্দর প্রশ্ন করেছেন এ প্রসঙ্গে আশা করি যে আপনার মনে আছে সে হাদিসটি যেটি নবী সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন বলেছেন যে একজন মহিলা সে একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে সে কিন্তু জাহান্নামে গেল তাহলে পশু পাখির প্রতি জুলুম এটা মহাপাপ এবং এটা জাহান্নামে যাওয়ার কারণ আবার পক্ষান্তরে পশু পাখির প্রতি সুন্দর আচরণ ভালো আচরণ সেটা যদি কুকুরও হয় তবুও সেটা জান্নাতে যাওয়ার কারণ কারণ একই হাদিসে নবী সাল্লাম বলেছেন বন ইসরালের এক মহিলা সে কুকুরকে কুয়া থেকে পানি উঠিয়ে খাওয়ানোর কারণে সে নিজে কিন্তু পাপী মহিলা ছিলেন মিনাল বেগ তিনি কিছু পাপী রমণী ছিলেন পাপ কাজে লিপ্ত ছিলেন তারপরেও আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন তাকে ক্ষমা করে দিয়েছেন এই পশু পাখির খেদমতের কারণে তাদের প্রতি সদয় আচরণের কারণে খালেদ মাহমুদ বলেছেন ইউটিউব গুগল অ্যাড সেন্সের মাধ্যমে পাওয়া টাকা কি হারাম ভাই আমরা যতটুকু দেখছি এবং জানতে পারছি সেটা হচ্ছে গুগল ইউটিউব ফেসবুক এদের অ্যাড অ্যাডগুলোর মধ্যে শরীয়তের কোনো সীমারেখা রক্ষা করা হয় না নির্দেশনা রক্ষা করা হয় না সেখানে মেয়েদের অবাধ বিচরণ বেপর্দা নন হেজাব অশ্লীলতা মেয়ে দেহ প্রদর্শনী ইত্যাদি সব কিছু চলে আসে ফলে এই ধরনের অ্যাডভার্টাইজের মাধ্যমে যে টাকাটা ইনকাম করা হয় সেটা তো হালাল হওয়ার প্রশ্নই আসে না আমরা প্রসঙ্গত এটা বলতে চাই যে আজকাল দেখা যাচ্ছে এ সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সার্ভিসগুলো আগে থেকে যেমন মানুষের মধ্যে আসলে নিজেদের একটা প্রভাব এবং প্রচার প্রসার ঘটানোর জন্য তারা সব কিছু ওপেন করে দিয়েছে যে যেমন চাইতো সেভাবেই ব্যবহার করতে পারত কোনো অ্যাডভার্টাইজ জরুরি ছিল না কিন্তু এখন তারা তাদের ব্যবসায়িক সময় চলে এসছে এখন তারা আর কোনো নিয়ম যারা ব্যবহারকারী তাদের জন্য ওপেন রাখেনি তারা বাধ্যতামূলক বিশেষ করে ইউটিউব ফেসবুক এগুলোতে বাধ্যতামূলক তারা অ্যাডভার্টাইজ দিচ্ছে যে কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে আমরা যারা ইসলামিক অনুষ্ঠান করি আমরা জানি যে এই অ্যাডসেন্স থেকে ইনকামটা হারাম আমরা কেউই সে ইনকাম কখনো নেই নি নেওয়াটা জায়জও মনে করছি না কিন্তু তারপরেও আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাড চলে আসছে এতে আমাদের অনেক শ্রোতা কিংবা অনেক দর্শকরা বিভ্রান্ত হচ্ছেন আর তারা মনে করছেন যে আমরা অ্যাডসেন্সটাকে ওপেন করে দিয়েছি আসলে মোটি ব্যাপারটা তা নয় বরং এখন এ ধরনের সফটওয়্যারগুলোর বা কর্তৃপক্ষের পলিসির কারণে এটা হচ্ছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও যেগুলো হয়ে যায় আর দ্বিতীয়ত আরেকটা বলি যে আমাদের মুসলিম যারা আছে যারা হারাম মুক্ত আসলে ইসলামী আলোচনা দেখাতে চান দেখতে চান বা ব্যবসা করতে চান তাদের এগিয়ে আসা উচিত তারা যদি এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন তাহলে এখন যে প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল বিজ্ঞাপনগুলো চলে আসে সেটা আমাদের আরকে ইউজ করতে হবে না তো আমরা আশা করছি আমাদের অনিচ্ছা সত্ত্বেও যা ঘটছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের মুসলিম উদ্যোক্তাদেরকে আমরা আশা করছি যে তারা এই ধরনের অশ্লীলতা মুক্ত অশ্লীল মুক্ত প্ল্যাটফর্ম তারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ ইয়াসমিন বিনতি দৃশ বলেছেন মেয়ে শিশু বাচ্চার প্রস্রাব গায়ে লাগলে মনে না থাকার কারণে না ধুয়ে সালাদ আদায় করলে সেই সালাদ কি হবে হ্যাঁ আপনি যদি অনেক দিন পরে মনে পড়ে যে অমুক দিন তো আমি সালাদ পড়েছি অথচ আমার গায়ে প্রস্রাব ছিল তাহলে সেটাকে এখন আর কাজা করতে হবে না কারণ ওয়াক্ত চলে গিয়েছে আপনি পড়ে ফেলেছেন আপনার যে ভুলটা হয়েছে খাতাটা হয়েছিল সেটা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ইন আল্লাহ জাওয়জ আলি উম্মি আনিল খাপা এম অসিয়ান অমাস্তুক রেহু আলাই এ হাদিসটা হচ্ছে দলিল আল্লাহ তালা আমার উম্মতকে তার খাতা বা মিস্টেক এবং তার ভুলে যাওয়া বিষয়গুলো এবং বাধ্য হয়ে করা বিষয়গুলোর যে পাপ সেটি ক্ষমা করে দিয়েছেন এবং নবিসাল্লাহ সাল্লাম বলেছেন অতএব আপনার ক্ষেত্র সেটি হবে ভুলে আমাদের যা হয়ে গেছে সেটার জন্য আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দ্বিতীয় প্রশ্ন করেছেন বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠানের দাওয়াত খাওয়াকে জায়েজ হবে আল্লাহ আপনার নেখায় দান করুন আমিন মুখে ভাতের অনুষ্ঠানের দাওয়াত আমি এটাই প্রথম শুনলাম যে কোনো বাচ্চার মুখে প্রথম ভাত খাওয়ানো হয় তার জন্য অনুষ্ঠান তাহলে কি আমাদের টাকা অনেক বেশি হয়ে গেছে স্বচ্ছলতা অনেক বেশি আমরা নতুন নতুন অনেক অনুষ্ঠান আবিষ্কার করছি আমি মনে করি যে এই যে মুখে ভাতের অনুষ্ঠানের কোনো আনুষ্ঠানিকতা বা ঈদ ঈদ আমরা যে কোনো আনুষ্ঠানিকতা আরবিতে বলি ঈদ ঈদ করাটা এটা সর্বসম্মত নয় যে কারণে আমরা দেখি নবী সাল্লাহ সাল্লাম মুসলিমদের ঈদকে ঈদ উলফিতর ইদুল আজহার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন এবং বলেছেন আর অন্য অনুষ্ঠানগুলোকে ঈদে পরিণত করা যাবে না যেমন মেহরাজান এবং আরও আরেকটা অনুষ্ঠান আরবের প্রাচীন লোকেরা ইয়াসরিবে বা মদিনায় তারা করতো নবী সাল্লা সাল্লাম এসে সেগুলোকে বন্ধ করে দিলেন বললেন যে না এই ধরনের জাহিলিয়াতে যত ঈদ অনুষ্ঠান আছে সেগুলো সব বাতিল এখন থেকে মুসলিমদের অনুষ্ঠান হবে ঈদ অনুষ্ঠান হবে ঈদ উল ফর ঈদুল আভা এর বাইরে আসলে অনুষ্ঠান করে ঘটা করে করার আরও কিছু উপলক্ষ আছে যেমন ওয়ালিমা এরকম কিছু আছে কিন্তু যেগুলোর পক্ষে কোনো শরীয়তে দলিল নেই আমরা সেগুলোকে ঘটা করে ঈদ অনুষ্ঠান হিসাবে পালন করব না সে ব্যাপারে শরীয়তে নিষিদ্ধ আছে কিন্তু বাচ্চাকে আজকে আমি ভাত খাওয়াবো ওই দিন যদি আরও দু চারজনকে খাওয়াই অনুষ্ঠান না করে কিংবা ঈদ উল্লাস না করে তাহলে শরীয়তে কিন্তু সেটা নিষিদ্ধ নয় মানে এ দুটোর পার্থক্য আমাদেরকে বুঝতে হবে একটা হলো আপনি যখন অনুষ্ঠানে পরিণত করেছেন রসম রেওয়াজে পরিণত করেছেন আর আরেকটা হলো আমি আজকে হয়তো আমার বাসার সবাইকে একটু পোলাও খাওয়াবো কারণ বাচ্চাকে প্রথম দিন আমি পোলাও খাওয়াতে চাই তাহলে অনানুষ্ঠানিকভাবে যদি আপনি দু চারজনকে বেশি খাওয়ান সেটা শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু অনুষ্ঠান করে ঈদ উৎসব পালন করে যদি আপনি এগুলো চালু করতে চান তাহলে সেখানে শরীয়তের অবশ্যই নিষেধাজ্ঞা আছে মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন কসরের নামাজে কি একামত দিতে হবে একামতো সব নামাজে সব ফরজ নামাজে নফল নামাজে না তাহার্যদে ঈদের নামাজ এগুলো তো কোনো একামত নেই কিন্তু একামত হবে সকল ফরজ সালাতের ক্ষেত্রে ফজর জহর আসর মাগরিব এবং ঈশা সেখানে আপনি জামাতের সাথে মসজিদে পড়ুন অথবা একা কি পড়ুন বাসায় অথবা বাসায় ছোট্ট জামাত করে পড়ুন যদিও বড়ো জামাত তরক করে বাসায় একাকি জামাত করার এই রসম রেওয়াজটা ইসলাম সমর্থিত নয় কিন্তু তারপরে যদি কেউ পড়ে তখন তার জন্য একামতটা শোন না এককভাবে পড়লেও সেটা শোন এবং যদি আমরা একামত অবস্থায় মুকিম অবস্থায় সালাদ পড়ি তাহলেও একামত শোন এবং কসরে অর্থাৎ সফর অবস্থায় কসরের সাথে সালাত পড়লে তখনও একামত শোন সঞ্জিদা সেতু বলেছেন আমার তিন ফুফু বাবা একা অর্থাৎ তিন ফুফু এবং বাবা তারা তিন বোন এক ভাই বড় ফুফু একটা মেয়ে হওয়ার পর মারা যায় পরে ফুফু জামাই আরেকটা বিয়ে করে তাহলে দুই বোন এক ভাই থাকলো কিছুদিন হয় ওই ফুফু জামাইও মারা যায় ওনার অনেকগুলো ছেলে মেয়ে আছে এখন আমার দাদার সম্পত্তি কিভাবে বন্টন হবে কে কতটুকু পাবে একটু বুঝিয়ে বলবেন প্রথমত আমি বলবো যে সম্পত্তি বন্টন তালাকের মাসালা জটিল জটিল মশালাগুলো কেন আপনারা এভাবে ছোট্ট প্রশ্ন জানতে চান আপনারা এখানে যে কোনো একটা কনসালটেন্সি নেবেন সেরিয়া বিশেষজ্ঞদের থেকে এবং এক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু এটা একটা জটিল বিষয় জটিল মাস আলা সেটার জন্য একটু সময় লাগবে একটু দেখতে হবে একটু দেখে কে পাবে আর কে পাবে না কার দ্বারা কে বাধাগ্রস্ত হচ্ছে আরও অন্য অন্য কোনো আত্মীয় স্বজন আছে এসব কিছু জেনে বুঝে সময় নিয়ে তারপর সমাধানে আসতে হবে তালাকের ক্ষেত্রেও একই বিষয় এবং যেমন বিবাহ সাধী কার সাথে বিবাহ জায়েজ না জায়েজ মাহারামদের যে প্রশ্ন অনেক সময় জটিল প্রশ্ন আসে আপনাদের এগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা কনসালটেন্সি করবেন এবং প্রসঙ্গত আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের তাইবা একাডেমি এভাবে অনলাইনে গুগল মিট কিংবা জুমের মাধ্যমে কিছু কনসালটেন্সি সেবা দিয়ে থাকে সেক্ষেত্রে ভিত্তিক আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন কিংবা ফ্যামিলি প্রবলেম কিংবা রিলেশনশিপ প্রবলেম এগুলো নিয়েও আপনারা কাউন্সেলিং পেতে পারেন এখানে আমি সংক্ষেপে বলবো যতটুকু আমি ইনস্ট্যান্টলি বুঝতে পেরেছি সেটা হলো আপনার দাদার যে সম্পত্তি সেটা তো অবশ্যই যেই দুই ফুফু জীবিত আছেন এবং বাবা জীবিত আছেন তারা পাবেনি আর এই ফুফু আর যে সন্তানেরা আছে তারা পাবে কি না তাদের সন্তানরা হচ্ছে আপনার দাদার দৌহিত্র দৌহিত্রী দৌহিত্র দৌহিত্রী এক্ষেত্রে যেহেতু আপনার ফুফু জামাই অর্থাৎ ফুফা যাকে আমরা বলি তিনি আপনার ফুফুর ছাড়া আরও একজনকে বিয়ে করেছেন যদি সেই ঘরে সন্তান হয়ে থাকে তাহলে তারা একজাম্পেড হবে বাদ যাবে আর আপনার ফুফুর ঘরে যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য আপনার দাদার উপর ওয়াজিব হচ্ছে ওয়াজিব ওসিয়াত করা ওয়াজিব ওসিয়া এটা আরেকটা বড় একটা বিষয় যে আপনার এই মৃত ফুফুর সন্তানেরা আপনার দাদা থেকে কিছুই পাবে না কারণ তার ভাই এবং তার বোনেরা জীবিত আছে কিন্তু তার সন্তানেরা সে দাদা মানে দাদার পরে যদি সে মৃত্যুবরণ করতো তাহলে সে পেত তো সেই হিসাবে ওয়াজে বসইয়ার অংশ তারা পাবে এটা নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল এবং গবেষণার প্রবন্ধ আমি অনেক আগে দু বা ছয় সালে লিখেছিলাম সেটা ইসলামী আইন ও পত্রিকা এসেছে আপনারা সেটা পড়ে নিতে পারেন আর এছাড়াও আপনারা এ ব্যাপারে ইসলাম ডট ইনফোসহ অন্য অন্য আরও ফাতাওয়ার ওয়েবসাইটগুলোতে ডিসকাশন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন তো আমরা এর থেকে বেশি আর সময় আজকে দিতে পারছি না যে ওয়াজে বসিয়াটা কী কীভাবে দাদা আপনার দাদা জীবদ্দশা ওয়াজে বসিয়া করার কথা ছিল আর যদি আপনার দাদা এটা না জেনে থাকেন না করে থাকেন তাহলে আপনারা কিভাবে এ ওয়াজে বসিয়াটা বাস্তবায়ন করবেন সব কিছু আমাদের সে আর্টিকেলে দেওয়া আছে আপনারা সেটা পড়ে নেবেন দেখে নেবেন আচ্ছা আর এখানে আপনাদের আজকে কিছু প্রশ্ন আমাদের কাছে আছে আমরা দেখি সে প্রশ্ন থেকে আপনাদের কিছু নিতে পারি কিনা আহসান আলী বলেছেন বিকাশের এজেন্ট ব্যবসা হালাল না হারাম বিকাশ এজেন্ট তার সার্ভিস চার্জ হিসাবে যা নিচ্ছে সেটা তার জন্য হালাল কিন্তু তিনি যদি এই প্রক্রিয়ার মধ্যে কোনো সুদ প্রাপ্ত হন তাহলে সুদটা তার জন্য হারাম আমরা জানি যে বিকাশ এজেন্ট তিনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের অনেক সময় হোল্ডার হন অথবা বিকাশ পার্সোনালও তার কোনো কোনো অ্যাকাউন্ট থাকতে পারে একজন বিকাশ এজেন্ট তার অনেকগুলো নাম্বার থাকে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্টে তার অনেক টাকা জমা হয় এবং সেগুলোতে সুদ আসে তাহলে এই সুদটা তার জন্য হারাম হবে আর তিনি পাঠানোর বিপরীতে যে সার্ভিসটা চার্জ হিসাবে কমিশনটা পান সেটা তার জন্য জায়জ হবে মোহাম্মদ তয়ীব ইব্রাহিম বলেছেন পিরিয়ড শেষ হয়েছে বোঝা গেলে ফরজ গোসল না করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সহবাস করা যাবে কি এখানে আমাদের কোরআন এবং সন্ধ্যায় নির্দেশনা হচ্ছে গোসল করা যদিও কারো কারো মতে সেটা জায়জ কিন্তু তিনি গোসল করবেন এবং তারপরই তার জন্য সালাত যেমন পড়াটা জায়জ হবে আর যদি তিনি স্বামী মেলামেশা করতে চান তাহলে সেটাও তার জন্য জায়জ হবে তবে সেটা গোসল করার পরে পারভেজ কপি বলেছেন যে মসজিদে যে মসজিদ কারেন্টের বিল পরিশোধ করে না সেখানে জেনে শুনে কি সালাদ আদায় করা যাবে হ্যাঁ যা যাবে মসজিদ কি কখনো ইলেকট্রিসিটির বিল দেয় বলেন তো মসজিদের যারা কমিটির ব্যক্তিবর্গ আছেন মসজিদের ম্যানেজের দায়িত্ব যারা আছেন তারা সেটা করে তাহলে মসজিদ ম্যানেজমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি গাফলতির কারণে ইলেকট্রিসিটি বিল না দেন বা ভুলে যান বা ইচ্ছা করে না দেন বা সেই টাকাটা নিজে মেরে দেন তাহলে পাপটা তো তার উপরেই বর্তাবে পুরো মসজিদের উপর কেন আর কেন সেটা বট্টাবে মুসল্লিদের উপরে তাই না তবে মুসল্লিরা যদি জানতে পারে যে মসজিদ কর্তৃপক্ষ তারা ইলেকট্রিসিটির বিল শোধ করছে না তাহলে তারা অবশ্যই ইমামকে সেটা বলবে খাতিবকে বলবে কমিটিকে বলবে আর কমিটি যদি বলে যে না আমাদের এই মসজিদে আমরা যত সরিয়ার সীমালঙ্গন আছে সব করব। বেদাত করব সেরেক করব ইলেকট্রিসিটির বিল দেবো না তাহলে মুসল্লি হিসাবে অবশ্যই আপনারা সে মসজিদ থেকে এমন একটা মসজিদে যাবেন যে মসজিদ নিয়মাতান্ত্রিক বিল পরিশোধ করে সেরেক বেদাত করে না এবং অত্যন্ত চমৎকার নিয়মানবর্তিতার মধ্য দিয়ে এই 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 যে একটা মসজিদ তার পবিত্রতা রক্ষা করে কারণ মসজিদের পবিত্রতা রক্ষা করাটা খুবই জরুরি আল্লা সুমাতাল্লা বলছেন ওসে দরম আল্লাহ আহাদা আর মসজিদ সমূহ আল্লাহর জন্য অতএব আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না তার মানে এমন কোনো কাজ করো না যাতে শিরিক হয় বেদাত হয় অন্যায় হয় পাপ হয় ইলেকট্রিসিটি বিল না দেওয়া পাপ তাহলে অনেক মসজিদে আমরা দেখতে পাচ্ছি যে নানারকম পাপ হয় ইলেকট্রিসিটি না দেওয়া তার মধ্যে একটা পাপ অতএব এই পাপগুলো যদি কোনো মসজিদ কর্তৃপক্ষ কন্টিনিউ করে এবং তারা মুসল্লিদের সুন্দর পরামর্শের কোনো তোয়াক্কা না করে তাহলে সেই মসজিদের পরিবর্তে অবশ্যই ভালো কোনো মসজিদে আমাদের সালাদ পড়তে যাওয়া উচিত কিন্তু এটা যদি কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় বা ভুলে ঘটে যাওয়া কোনো বিষয় বা তারা ইলেকট্রিসিটির বিল দিতে চান বাট এখন কিছু আর্থিক অনটনের কারণে দিতে পারছেন না দেবেন এরকম সিদ্ধান্ত তাদের আছে তাহলে মসজিদের মুসল্লিদের সালাতের কোনো ক্ষতি হবে না আর এমন কি কোনো মসজিদ কর্তৃপক্ষ যদি ইলেকট্রিসিটির বিল বা পানি বিল এগুলো না দেয় এবং সেটা কোনো কোনো মুসল্লি না জানে তাহলেও এই না জানা অবস্থায় মুসল্লিদের সালাতের কোনো ক্ষতি হবে না রেজুয়ান হোসেন রেজুয়ান হোসেন বলেছেন আমি তো আমি যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টি আসার প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে সুরা একলাস পাঠ করি তাহলে কি আমার নামাজের কোনো ক্ষতি বা ভেদাতে হবে না কোনো ক্ষতি হবে না বে তো হবে না তবে এতটুকু মনে রাখতে হবে যে প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে সুরে একলাসকে খাস করা যাবে না খাস না করে আপনি যদি এই সুরার মাহাব্বতে একে অনবরত পড়তে থাকেন তাতে কোনো সমস্যা নেই জোহরা বলেছেন বিয়েতে প্রাপ্ত মহানের টাকা যদি হজ করার মতো পর্যাপ্ত টাকা হয় তাহলে মেয়েদের উপর হজ হজফরজ হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কারণ মহারণের টাকার পুরোটাই মেয়ের মেয়ের বাবার নয় মেয়ের মায়ের নয় মেয়ের ভাইয়েরও নয় তার নিজের এবং তার স্বামীরও নয় ফলে তার উপর হজফরজ হয়ে যায় মাসুদা তসদিম বলেছেন সাদা স্রাবের কারণে কি অজো করতে হয় আর কাপড়ে লাগলে কি তা নাপাক হয় হ্যাঁ উজু করতে হয় এবং কাপড়ে লাগলে তা নাপাক হয় শিহাব সরকার বলেছেন আমার মা উচ্চ রক্তচাপের রোগী তাই তার রাতে ভালো ঘুম হয় না ফলে ফজরের নামাজ ঠিকমতো পড়তে পারে না এখন তার কী করা উচিত বিস্তারিত জানান আপনার মাকে আপনার সাহায্য করা উচিত এবং তাকে হয়তো একটু আর্লি ঘুম পাড়িয়ে দেওয়া উচিত যাতে রাতে তার ঘুম হয় সেরকম চিকিৎসা নেওয়া উচিত তাকে হয়তো মাথায় তেল দিলে তার মাথাটা ঠান্ডা থাকবে ঘুম হবে ঘুম হওয়ার জন্য তো অনেকগুলো প্রসেস আছে কম ক্ষতিকর অথবা আদৌ ক্ষতিকর নয় এরকম প্রসেস ফলো করে তিনি যদি ঘুমিয়ে যেতে পারেন সে ব্যবস্থা করা উচিত আর যদি ঘুম ঠিকমতো নাও হয় তিনি তো সকালে কখনো কখনো উঠেন তাহলে যাতে অন্তত ফজরের টাইমে তিনি উঠতে পারেন সেজন্য সেজন্য যে কোনো তম্বি যেটা সাত মোনাববে বলা হয় যেগুলোতে হয়তো আমাদের ঘড়ি হোক অথবা আমাদের মোবাইল সেট হোক সেগুলোতে যে রিংটা বাজে সেই রিংটা দিয়ে আমরা মোটামুটি জাগার ব্যবস্থা করতে পারি আর আপনি যদি জেগে যান আপনি সেহাব সরকার আপনি যদি জেগে যান তাহলে আপনার মাকে আস্তে করে জাগাতে পারেন অন্তত শেষ সময় হলেও জাগাতে পারেন যিনি সূর্য ওঠার আগেই ফজর থাকতেই ফজরটা পড়তে পারেন যেহেতু তিনি মহিলা অসুস্থ তা তো আর মসজিদে যাওয়ার ব্যাপার নয় আপনি মসজিদ থেকে এসে তাকে উঠিয়ে সালাদ পড়িয়ে নেবেন তাহলে আশা করি যে তিনি ফজর নামাজটা ঠিকমতো আদায় করতে পারবেন এরপরেও যদি তাকে কোনো ক্রমে জাগানো না যায় কখনো কখনও তার ফজরটা মিস হয়ে যায় তাহলে ঘুম থেকে ওঠার পরপরই তিনি পড়ে নেবেন আল্লাহ হয়তো তার অনিচ্ছাকৃত এই ভুলের কারণে বা পাপের কারণে তাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসলাম আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলেরই মঙ্গল করুন আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করুন এবং আমাদের উপর থেকে তার যে কোনো শাস্তি অথবা যে কোনো গজব উঠিয়ে নিন আল্লাহর কাছে দোয়া রেখে সবার কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আলা হায়দা ওসালাহা আলানবা মোহাম্মী ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত